वेलकाम बैक फ्रेंड्स, एखनी मात्र पा खबर अनुजाई राज्य हुहु करे बाढ़छे करोना आक्रांतेर संख्या। फले मारण भाइरासेर हाथ थेके राज्यबासीके बाँचते फेर राज्येर सातटी शहरे जारी करा हयेछे कड़ाकड़ी लकडाउन। तो बंधुगण, कोन कोन शहरे जारी करा हयेछे लकडाउन विस्तारित तथ्य जानते हले अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखबेन। भिडियोके एगिये एगिये देखबेन ना, ना हले आपनि अनेक किछु मिस करबेन, अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा, आपनारा कोन जिला थेके देखछेन भिडियोटा अवश्यई आपनार जिलार नाम कमेंटे जानाबेन, कारण आपनादेर जिला थेके जखनी कोनो लेटेस्ट आपडेट देवा हबे तखन आमरा आपनादेरके सबार आगे जानिये देब। आर जारा एखोनो एई चैनलटिके सबसक्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ফলে মারণ ভাইরাসের হাত থেকে রাজ্যবাসীকে বাঁচাতে ফের লকডাউনের সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। জারি করা হলো সাপ্তাহিক লকডাউন। এবার থেকে রাজ্যের সাতটি শহরে প্রতি রবিবার থাকবে কড়াকড়ি লকডাউন। ফলে করোনা সংক্রমণে কিছুটা হ্রাস টানা যাবে বলে আশা শিবরাজ সরকারের। মধ্যপ্রদেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা বিধি মানার পরও লাগাম টানা যাচ্ছে না সংক্রমণে। তবুও মানুষের কথা ভেবে ইতিমধ্যে রাজ্যের ভোপাল, ইন্দোর, জব্বলপুরে শহরে প্রতি রবিবার সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছিল সেই রাজ্যের বিজেপি শাসিত সরকার। তবে কাজ দেয়নি তাতেও। করোনা ভাইরাস হুহু করে ছড়াচ্ছে রাজ্যের আরও কয়েকটি শহরে, তাই ভাইরাসের সংক্রমণকে বাগে আনতে এবার সেই সাপ্তাহিক লকডাউনের তালিকায় যোগ করা হলো আরও চারটি শহরকে। লকডাউনের তালিকাভুক্ত সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে রতলম, বেতুর, চিন্নাওয়ারা এবং খারগং জেলা। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানে বহু মানুষের জমায়েতও জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের কথায়, রোজই প্রায় 300 থেকে 400 মানুষ করোনায় কবলে পড়ছেন, মানুষের স্বার্থে ফের লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্যবাসীর কাছে তার আবেদন, মানুষ যেন করোনাবিধি মেনে চলেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।